আসসালামু আলাইকুম, জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ডিসকাস করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমি টেক্সটাইলের অন্য একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশে টেক্সটাইলের ওপরে পিএইচডি কোন ইউনিভার্সিটিতে করা যায়। রিসেন্টলি বাংলাদেশে অনলি একটা ইউনিভার্সিটিতে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার স্বীকৃতি পেয়েছে। ডক্টর অফ ফিলোসফি করার স্বীকৃতি পেয়েছে, সেটা কোন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি সম্পর্কে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে ডিসকাস করব। আশা করি এই যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে চান না, বাংলাদেশে থেকে ডক্টর অফ ফিলোসফি নিতে চান, পিএইচডি করতে চান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাদের খুবই হেল্পফুল হবে। বাংলাদেশে ঢাকার বাইরে গাজীপুরে সংক্ষেপে ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই ইউনিভার্সিটিতে রিসেন্টলি ডক্টর অফ ফিলোসফি পিএইচডি কোর্স চালু করেছে। আপনারা যারা বাংলাদেশে থেকে টেক্সটাইলের উপরে পিএইচডি করতে চান, তারা অবশ্যই এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারে, কারণ বাংলাদেশে আর কোনো ইউনিভার্সিটিতে টেক্সটাইলের উপরে পিএইচডি কোর্স চালু নাই। যদি বাংলাদেশে থেকে আপনারা কেউ পিএইচডি করতে চান, তাহলে অবশ্যই এখন আপনাদেরকে ঢাকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে ডুয়েট বলা হয়, এই ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে। সার্কুলার অনুযায়ী আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে এই ইউনিভার্সিটি থেকে আপনারা ডক্টর অফ ফিলোসফি বা পিএইচডি কমপ্লিট করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে ইনফরমেশন পেয়েছেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।